আজ 36তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। জাপানের তাকারাজুকা থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে উৎসবের উদ্বোধন। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকছে জার্মানির বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ভিম ভেন্ডার্সের সবশেষ ছবি পারফেক্ট ডেজ। এই সিনেমাটি দিয়ে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জাপানি অভিনেতা ইয়াকুশো কোজি। এবারের আয়োজনে আয়োজকরা বরেণ্য জাপানি পরিচালক ইয়াসুজিরো ওজুর 120তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিকল্পনা করেছেন। উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন চীনা নির্মাতা ছাং ইমো। উৎসবের জন্য 114টি দেশ ও ভূখণ্ড থেকে জমা পড়েছে 1942টি ছবি। টোকিও উৎসবের পর্দা নামবে গডজিলা মাইনাস ওয়ান প্রদর্শনের মাধ্যমে। 10 দিন ব্যাপী এই আয়োজন শেষ হবে 1 নভেম্বর।